কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থানটি বাংলা ব্লক থেকে শুরু করে তারা নানা ধরনের কর্মসূচি পালন করেছে এবং আজকে যে কর্মসূচি গণ পদযাত্রা এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বেরিয়ে শাহবাগ মোড় হয়ে তারা রাষ্ট্রপতি অর্থাৎ যাবেন এবং সেখানে গিয়ে তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করবেন। ইতিমধ্যে এটিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিশাল মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা সামনে দিকে এগিয়ে যাচ্ছে এবং যেই চিঠিটি দেখছি যে তারা তাদের যে মিছিল, সেই মিছিলটি বেশ কিছুদিন যাবৎ তারা যে বিষয়ে দাবিটি করে আসছিল যে কোটা প্রথা বাতিল করতে হবে এবং সেটিকে ঘিরে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থী তারা তাদের যে গণপদযাত্রা সেটি শুরু করেছে এবং স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রায় তারা যে দাবিটি করছেন জাতীয় সংসদে কোটা প্রথা বাতিল করে একটি রায় ঘোষণা, কোটা প্রথা বাতিল করে সংসদীয় অধিবেশন ডেকে জরুরি অধিবেশনের মাধ্যমে এটি বাতিল করতে হবে এমন দাবিতে ইতিমধ্যে শিক্ষার্থীরা তাদের মিছিলটি শুরু করেছে এবং মিছিলটি নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা তাদের যে স্মারকলিপি সেটি প্রদান করবে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদের যে মিছিল, সেই মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আজকে যে মিছিল সেখানে নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি যারা ছেলে শিক্ষার্থী রয়েছে তাদের উপস্থিতির সংখ্যাটি নিহাতই কম নয়, কেননা যেমনটি দেখছি যে গত কয়েকদিনের তুলনায় আজকে যে মিছিল সেখানে কিন্তু ব্যাপক একটি উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তারা তাদের মিছিলে যে বিষয়টি বলছেন যে বৈষম্য বাদ দিয়ে তারা সাধারণ সকল শিক্ষার্থীদের জন্য চাকরিতে কোটা প্রথা বাতিল করতে হবে এবং তারা আরেকটি বিষয় বলছেন যে কোটা সংস্কারের ক্ষেত্রে তারা 5% পর্যন্ত যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদেরকে ছাড় দিতে প্রস্তুত তারা, এমনটি আসলে তারা বলছেন। তবে এখন পর্যন্ত তাদের যে মিছিল, সেই মিছিলের দৃশ্যটি যদি দেখায় যে ব্যাপক উপস্থিতি নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি সাত কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে এসে এসে এই মিছিলে যুক্ত হয়েছেন এবং মিছিলের স্লোগান দিয়ে তাদের আজকে যে অবস্থান সেই অবস্থানগুলো জানান দিচ্ছে। সেখানে তারা বলছেন যে সোনার বাংলায় বৈষম্য নেই, বৈষম্য থাকতে পারে না এমন স্লোগান দিয়ে আসলে তারা তাদের অবস্থানে জানাচ্ছেন। আমরা আজকে মিছিলটিতে যদি দেখানোর চেষ্টা করি যে মিছিলে উপস্থিতির যে সংখ্যা সেটি কিন্তু ব্যাপকভাবে তৈরি হয়েছে এবং আজকের মিছিলে গত কয়েকদিনের তুলনায় মিছিলের সাধারণ শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি অনেকটা বলা যায় যে ব্যাপক উপস্থিতি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে তারা আরেকটি বিষয় বলছেন যে কোনো ধরনের বাধা বিপত্তিকে তারা এড়িয়ে চলবেন, পাশাপাশি তারা আরেকটি দাবি করছেন যে তাদের গত কয়েকদিনে বাংলা ব্লকেট আন্দোলনে গত পরশু দিনে যে ঘটনাটি ঘটেছে যে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের সঙ্গে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে সেখানে শিক্ষার্থীদের বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা তারা বলছেন, সেখানে 30 জনের মতো আহত হয়েছেন এমন বিষয়ে গতকালকে কোটা বিরোধী আন্দোলনে যারা সমন্বয় করেছেন তারা বলেছেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে প্রশাসনের জবাবদিহিতা করতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে গত পরশু দিনের বাংলা ব্লকেট আন্দোলনে শাহবাগে পুলিশের একটি মামলা হয়েছে, এর পাশাপাশি গণমাধ্যমের একটি মামলা দায়ের করা হয়, পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে যেখানে তারা বলেছেন যে গণমাধ্যমের উপর তারা চড়াও হয়ে তাদেরকে রিপোর্টারকে মেরে ফেলার উদ্দেশ্যে শিক্ষার্থীরা আক্রমণ করেছিল, দুটি মামলা হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি ব্যাপকভাবে ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা আজকে তাদের যে মিছিল, সেই মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। হাজার হাজার শিক্ষার্থী নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই তাদের যে মিছিল, সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ শেষে তারা তাদের মিছিলটি রাষ্ট্রপতি ভবন পর্যন্ত নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তারা তাদের যে স্মারকলিপি সেটি প্রদান করবে বলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে আজকে উপস্থিতির যে সংখ্যা সেটি গত প্রত্যেকটি বারের চেয়ে অনেকটা বেশি আমরা লক্ষ্য করছি এবং শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে এবং আজকে যেই অবস্থান সেই অবস্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু যুক্ত হয়েছেন। মূলত এই ছিল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে যে শিক্ষার্থীদের গণপদযাত্রা।